জয়দেব বিজয় উদযাপনে সাধারণ মানুষের অংশগ্রহণ কেমন দেখছেন আর নিরাপত্তা ব্যবস্থা কেমন আমাদের জানান। যেমনটি বলছিলেন যে আমাদের এখানে জাতীয় স্মৃতিসৌধে সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিজয় দিবসের। এই প্রধানমন্ত্রী 6:30 কিছু আগে এখানে আসেন, পরে রাষ্ট্রপতি আসলে তিনি তাকে স্বাগত জানান। তারা উপস্থিত যারা নেতৃবৃন্দ ছিলেন এবং বিভিন্ন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন তাদেরকে তাদের সাথে কুশল বিনিময় শেষে এখানে শহীদদের প্রতি শহীদ বেদিতে দাঁড়িয়ে স্মৃতিসৌধের শ্রদ্ধা জানিয়েছেন। সেই শ্রদ্ধা নিবেদন শেষে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং বিয়োগলে করুণ সুর বাজে, সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে জানান হয় রাষ্ট্রীয় সালাম। এছাড়াও এইখানে এর পরপরেই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি চলে যাওয়ার পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধটি। তো সেখানে এখন বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন, তাদের ফুলেল শ্রদ্ধা। এখানে নিরাপত্তা ব্যবস্থা সকাল থেকেই আমরা যেটি দেখেছি কঠোর জোরদার নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তার চাদর মানুষের যে স্রোত, যে মানুষের যে ঢল, সেই মানুষের ঢলে আসলে এখানে নিরাপত্তা বলতে এখন আর সেভাবে কিছু নেই। ভিভিআইপি মুভমেন্ট শেষ হয়ে যাওয়ার পর সর্বসাধারণের জন্য এখন উন্মুক্ত। শীতের যে তীব্রতা, সেই তীব্রতা এবং কুয়াশার চাদর ভেদ করে এই সকালে মানুষ, হাজার হাজার মানুষ ইতিমধ্যে স্মৃতিসৌধে এসে পৌঁছেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে শহীদ বেদি ইতিমধ্যে অনেকটাই ফুলে ফুলে ভরে উঠেছে। 71-এর যে শহীদ যাদের প্রাণের বিনিময়ে আমাদের এই মহান স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যাদের জন্য আমরা এই দেশ পেয়েছি তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এই শীতের চাদর ভেদ করেও মানুষ এসে উপস্থিত হয়েছেন। আরও বিস্তারিত জানানোর জন্য এই স্মৃতিসৌধ কমপ্লেক্সেই রয়েছেন আমাদের অন্য সহকর্মী সুকন্যা আমির। আমরা চলে যাচ্ছি সুকন্যা আমিরের কাছে। সুকন্যা, আপনি যদি আমাদের দর্শকদেরকে একটু জানান যে প্রবেশ মুখ থেকে কি পরিমাণ মানুষ শহীদদের শ্রদ্ধা জানাতে এই স্মৃতিসৌধে আসছে। ধন্যবাদ জয়দেব দাস, আপনি যেটা বলছিলেন যে হেমন্তের কুয়াশার চাদরে এসেছে আমাদের বিজয়ের মাস, সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা। এবং জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পরে কিন্তু জনসাধারণের জন্য দ্বার খুলে দেওয়া হয়েছে এবং সর্বস্তরের সকল মানুষ এসেছে স্মৃতিসৌধ প্রাঙ্গণে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। আপনি দেখতেই পাচ্ছেন জনস্রোতের কেমন ঢল, এবং এসেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে শিক্ষক মন্ডলীর। আমরা চেষ্টা করব একটু তাদের সঙ্গে কথা বলতে। বিজয়ের মাসে সকলে মিলে এসেছেন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে, কেমন বাংলাদেশের প্রত্যাশা? কেমন বাংলাদেশ প্রত্যাশা? আমরা প্রথমেই 51-52 বিজয় দিবসে স্মরণ করেছি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 30 লক্ষ শহীদ, এবং একই মিলে আমাদের মাতৃভূমি যারা স্মরণ তাদের সবাইকে আমরা বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি। একই সাথে আমরা আরেকটা বিষয় লক্ষ্য করেছি, 71-এ যারা পরাজিত শক্তি এবং 75-এ যারা খুনি তারা আবার ঐক্যবদ্ধ হয়েছে দেশের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য। সেজন্য আমাদের মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে এবং আমাদের ব্যক্তিগত সবার কাছে অনুরোধ থাকবে, দেশবাসী ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন, যে গতিমাত্রা, সেটাকে আরও দীপ্তগতি এগিয়ে নিতে হবে। এটাই হোক এবারে বিজয় দিবসের মূল শপথ। অসংখ্য ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে মানবিক রাষ্ট্র গড়ে তোলার পাশাপাশি আসলে এই যে অর্থনৈতিক, যে অর্থনীতির চাকা সেটাকেও সচল রাখার যেই ওতপ্রোত প্রত্যয় নিয়ে রয়েছে সেটির পাশাপাশি আসলে মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে বাংলাদেশ। বিজয়ের 52 বছরের উদযাপন করতে সর্বস্তরের মানুষের ঢল, যেমনটি দেখতে পাচ্ছেন স্লোগানে স্লোগানে মুখরিত স্মৃতিসৌধ প্রাঙ্গণ, এবং কিছুক্ষণের মধ্যেই বাকি যেই দর্শনার্থীরা রয়েছেন তারাও অপেক্ষমান এই স্মৃতিসৌধ প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদনের জন্য। এবং আপনি জানেন যে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সকল শ্রেণী পেশার মানুষ এসেছে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য। আমার কাছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে এখনকার মতো এই ছিল সর্বশেষ। আমরা চলে যাচ্ছি সাবার প্রতিনিধি আমাদের নাজমুল হুদা রয়েছেন সেখানে, সেখানকার কি পরিস্থিতি রয়েছে আমরা জানতে চাই নাজমুল।
ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন জাতীয় স্মৃতিসৌধের সব ধরনের সংগঠন কিন্তু আজকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসেছে এবং সাধারণ মানুষ কিন্তু আপনি দেখছেন যে প্রচুর এসেছে এবং ঢল নেমেছে আসলে জাতীয় স্মৃতিসৌধে। আমরা যদি একটু দেখাই যে লাল সবুজের বাংলাদেশ, 51 বছরের বাংলাদেশ, বাংলাদেশ যে এখন স্বয়ং সম্পূর্ণ হয়েছে, সেই স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ দেখতে কিন্তু আপনি দেখছেন যে মানুষ কিন্তু আজকে যে বিজয়ের যে দিবস, সেই দিবসকে কেন্দ্র করে কিন্তু আজকে শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছে এবং সেখানে কিন্তু সকল ধরনের বিভিন্ন সংগঠনের লোকজন কিন্তু এসেছে এবং তারা দিচ্ছে। আমরা যদি একটু কথা বলি যে একজনের সঙ্গে একটু কথা বলি যে এই জাতীয় যুব উন্নয়ন কেন্দ্রের মহাপরিচালক এসেছেন, আমরা একটু কথা বলি তার সাথে। বিজয়ের এই 51 বছর পরে আজকের যে স্বাধীনতা লাল সবুজের বাংলাদেশ কেমন দেখছেন? অবশ্যই ভালো, বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন নিয়ে এই মুক্তি সংগ্রামের সূচনা ঘটিয়েছিলেন সকল শোষণ এবং বঞ্চনা থেকে রক্ষা করার জন্য, তার নেতৃত্বে 9 মাসব্যাপী যে মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে আমরা বিজয় লাভ করেছি। আমাদের বীর মুক্তিযোদ্ধাদের কারণে তারা জীবনকে তুচ্ছ করে এই স্বাধীনতা এনেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নত দেশ হওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছেন, আমরা যদি একটু দেখাই যে এখানে কিন্তু বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের কেন্দ্র থেকে পিএটিসি থেকে কিন্তু লোকজন এসেছে এবং পল্লী বিদ্যুৎ এবং বিভিন্ন ব্যানারে কিন্তু মানুষ